আষাঢ় শ্রাবণ মানে না তোমন, ঝরো 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 ঝরেছে শীতকাল এসে গিয়েছে, আর পিকনিকের কথা মনে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, পিকনিকের কথা মনে পড়েছে, তার জন্যই আমি তোমাদের জন্য নতুন নিয়ে এসেছি একটা আলুর দমের রেসিপি। আর এই আলুর দমটা যে কেউ বানাতে পারবে একদম সহজ পদ্ধতিতে, আর পিকনিকের মজাও নিতে পারবে, আর আমার কথা অবশ্যই আলুর দমটা খেলে কিন্তু মনে পড়বে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে দেখে নিই আজকের এই আলুর দমের চটপট রেসিপি। আজকে একটা আলুর খুব সুন্দর একটা প্রিপারেশন বানাবো। তো তার জন্য সবার প্রথমে কি করতে হবে, আলুটাকে এইভাবে পিল করে নিতে হবে। আর পিল করে নিয়ে আমরা এটাকে কি করব, জলের মধ্যে ভিজিয়ে দেবো। আর জলের মধ্যে ভিজিয়ে এটাকে আমরা খানিকক্ষণ রেখে দেবো। তো রাখার পর দেখো এখানে আলুগুলো ছেলা হয়ে গেছে, আর বাকি আলুগুলো আমি যথারীতি কিন্তু এখন আলুগুলোকে ধুয়ে নিতে হবে। আর ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপরে আমরা এটাকে প্রেশার কুকার, তো তার আগে এগুলোকে ভালো করে কষলে 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 ভালো করে ধুয়ে নাও, আলুর মধ্যে অনেক ময়লা থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, আর এবার এগুলোকে নুন দিয়ে প্রেশার কুক করবো। তার আগে বলে দিই প্রেশার কুক করার সময় আমি আরও দু তিনটে জিনিস দেবো, সেটাও দেখো কিন্তু। তো সবার প্রথমে দিয়ে দেবো জল প্রেশার কুকারে, আর দিয়ে দেবো এর মধ্যে দুটো টমেটো, আর এবার দিয়ে দেবো দুটো পেঁয়াজ, আর এবার দেবো কাশ্মীরি লঙ্কা, আর এবার ঝালের জন্য দেবো কিছু ঝাল লঙ্কা। তো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কাটা একটু কম দিতে পারো, কিন্তু এটা একটুখানি ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। তো ঝাল লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা এবার কিন্তু দিয়ে দেবো ছোটো এলাচ দুখানা, একটা বড় এলাচ, আর দেবো দুটো দারচিনি। তো এগুলো সব একসঙ্গেই কিন্তু আমরা বয়েল করব। আর ভালো কথা, এর মধ্যে আমি কিন্তু বন্ধুরা দিতে ভুলে গেলাম নুন, আর আর এবার কিন্তু দিয়ে দেবো এর মধ্যে নুনটা। তো নুনটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু আমরা ভালো করে প্রেশার কুক করব। আর প্রেশার কুক করার পর কিন্তু আমরা এই যে জলটা থাকবে জলটা কিন্তু রেখে দেব, এবং জলটা অন্য কোনো কাজে লাগাবো, জলটা কিন্তু ফেলবো না, এটা মাথায় রেখো। আর যে সব মশলাগুলো আছে সেগুলো কী করছি সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি কিন্তু এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, আর এটা একটা সিটি দেবো, দিয়ে কিন্তু এটাকে এইভাবেই রেখে দেবো। তো চলো ফিরে আসছি একটা সিটি দেওয়ার পর। তো যথারীতি বন্ধুরা আমি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে নিয়েছি, আর আলুগুলোকে তুলে নিয়েছি, আর এখানে যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলা যেগুলো দিয়েছিলাম আলুর সাথে সেগুলোকে আলাদা ছেঁকে নিয়েছি, ছেঁকে কিন্তু এটা ডিরেক্ট মিক্সিতে বাটবো। তো চলো প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়া যাক। তো সবার প্রথমে দিয়ে দেবো আলুগুলো। বন্ধুরা যথারীতি এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য একটুখানি হলুদ, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা, শুধু রঙটা একটুখানি ধরার জন্য এই দুটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেবো আমরা, আর এটা ভাজতে ভাজতে আমরা কিন্তু মশলাটাকে রেডি করব। তো চলো আগে মশলাটাকে কীভাবে রেডি করতে হয় সেটাও দেখে নাও, এটা ভাজা হতে থাকুক। তো সবার প্রথমে দিয়ে দেবো যেগুলো বয়েল করা ছিল সেই বয়েল জিনিসগুলো দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো এগুলো সব দিয়ে দেবো একবারে। তো দেওয়া হয়ে গেল, আর এরপর কী কী দিচ্ছি সেটাও দেখো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো সামান্য একটুখানি কাজু, আর এবার দেবো সাদা তিল, আর দেবো কয়েকটা কিশমিশ, আর এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের পাউডার, আর এবার দেবো একটু ধনে আর জিরের গুঁড়োর পাউডার, আর দেবো এবার তেজপাতা। আর বন্ধুরা এবার দিয়ে দেবো টক দই, আর দেবো সামান্য একটুখানি নুন, আলুর মধ্যে কিন্তু আমরা নুন দিয়েই বসিয়েছিলাম, আর মশলার সঙ্গে সামান্য একটুখানি নুন দেবো। ব্যাস হয়ে গেল, এবার বেটে নেবো এটাকে। বন্ধুরা এখানে কিন্তু আলুটা কিন্তু ভাজা হচ্ছিল, আর ওদিকে মশলাটা একদম রেডি করে নিয়ে এসেছি, আর এইবার কিন্তু এই মশলাটাকে দেবো আমরা এই আলুটার মধ্যে। তো আলুটা মোটামুটি ভাজাই হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, মশলাটা দিয়ে দিই। কিন্তু এটাকে কী করবো আমরা, নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করতে থাকবো,
দেখো আলুর দমের কালারটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, জানি না এবার তোমাদের কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো চলো এটা একটু নাড়াচাড়া করে নিই। তো আদা এর মধ্যে এবার একটুখানি আমাকে মিক্স করতে হবে, তোমরা চাইলে কিন্তু একবারে আদাটা দিয়ে দিতে পারো। তো যেহেতু আদা বাটা আছে আমি আদা বাটাটা এর মধ্যে ইউজ করব। তো দিয়ে দিলাম এবার আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে আরেকবার। এটা কিন্তু বেশ এরকম মাখা মাখাই না হবে, পরোটা পরোটার সাথে কিন্তু পরোটা লুচি বুচি এসব সঙ্গে কিন্তু একদম জম্পেস হয়ে যাবে। চলো এটা হতে থাকুক, খানিকক্ষণ হওয়ার পর কিন্তু তোমাদের দেখাচ্ছি আবার। তো একটুখানি নুনের প্রয়োজন আছে, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো আর সামান্য একটুখানি মিষ্টি দেবো। তো দিয়ে দিলাম মিষ্টি। তো তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা দেবে না মিষ্টিটা, বাট একটু মিষ্টিটা দিয়ে কিন্তু খুব ভালো জমে যায়। তো চলো এবার কিন্তু হয়ে এসছে একবার, আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর এবার দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। সবার শেষে কিন্তু একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, ব্যাস ধনে পাতা ছড়িয়ে দিয়ে কিন্তু শেষ হয়ে গেল আজকের রেসিপিটা, আলুর দমের রেসিপিটা। তো কেমন লাগলো আশা করি কমেন্ট সবাই জানিও, আর ভালো থেকো সুস্থ থেকো। যারা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই দয়া করে সাপোর্ট করো আমাকে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন বাটনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, টাটা।